নোংরা জল ফেলার প্রতিবাদ করায় এক দম্পতিকে প্রাণে মারার চেষ্টা করলেন প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজল থানার ছিটকামহল অঞ্চলে। আক্রান্ত ওই দম্পতি সন্তোষ মণ্ডল এবং প্রভাতী মণ্ডল আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ, রবিবার সন্ধ্যায় সন্তোষ মণ্ডলের বাড়িতে নোংরা জল ফেলেন অভিযুক্তরা। তার প্রতিবাদ করলে হাসুয়া লাঠি নিয়ে চড়াও হয় ওই দম্পতির ওপর। সন্তোষের মাথায় হাসুয়ার কোপ মারা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তরা হলেন রাম মণ্ডল, পবন মণ্ডল সহ আরো চারজন। গন্ডগোল হয়েছে, পাশে জল করছিল, ফেলছিল নোংরা জল। কোথায় হয়েছে ঘটনাটা? আমার বাড়িতে যে মেরেছে তো আমার ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। নোংরা জল ফেলার প্রতিবাদ করায় এক দম্পতিকে প্রাণে মারার চেষ্টা করলেন প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজল থানার ছিটকামহল অঞ্চলে। আক্রান্ত ওই দম্পতি সন্তোষ মণ্ডল এবং প্রভাতী মণ্ডল আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ, রবিবার সন্ধ্যায় সন্তোষ মণ্ডলের বাড়িতে নোংরা জল ফেলেন অভিযুক্তরা। তার প্রতিবাদ করলে হাসুয়া লাঠি নিয়ে চড়াও হয় ওই দম্পতির ওপর। সন্তোষের মাথায় হাসুয়ার কোপ মারা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তরা হলেন রাম মণ্ডল, পবন মণ্ডল সহ আরো চারজন। গন্ডগোল হয়েছে, পাশে জল করছিল, ফেলছিল নোংরা জল। কোথায় হয়েছে ঘটনাটা? আমার বাড়িতে যে মেরেছে তো আমার ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ।